দহিয়াতুল কলবি ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি আমার সব গুনাহ মাফ করে গো নবী একটা গুনাহ মনে হয় আমার আল্লাহ আমার ক্ষমা করবে না নবী আমার ডাক দিয়া কয় সাবিরে ও সাহাবি দাহিয়াতুল কলবি বলো 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 তোমার কি এমন গুনাহ তুমি করেছো যেই গুনাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন ক্ষমা করবে না দাহিয়াতুল কলবি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয় নবী গো নবী এই দুইটা হাতে আমি বহুত কন্যা সন্তানকে জীবন্ত দাপন করেছি গো নবীজি সর্বশেষ আমি যখন সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যাব আমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান এসেছে আমি বলেছিলাম ও স্ত্রী রে তোমার গর্ভের মধ্যে যেই সন্তান যদি ভূমিষ্ঠ হয় ছেলে হলে রেখে দিও আর কন্যা হলে জীবন্ত গলা টিপে তুমি তাকে হত্যা কইর রাগ করতেছেন আমার কথা বাবা বুড়া মানুষ যারা বুড়ো বুড়া মহিলা তাদের কোনো আকর্ষণ নাই তারা ঢিলা ডালা পোশাক পরে আর দেখা যায় যারা জোয়ান নৌজোয়ান যারা অল্প বয়সী নারী তারা দেখা যায় টাইট ফিটিং বোরকা পরে কথা কোন ঠিক না বেটি এখন উল্টাটা হয়ে গেছে কি হয়ে গেছে উল্টাটা হয়ে গেছে তো একজনে পানির স্রোত পানির স্রোতের মধ্যে নিজের বাচ্চাকে খুঁজতেছে বাচ্চা হারিয়ে গেছে কোন দিকে খুঁজতেছে উল্টা দিকে কোন দিকে তো একজনে জিজ্ঞেস করলো ভাই আপনি কি কি খুঁজতেছেন কয় আমার ছেলেটা হারাই গেছে ছেলেটারে খুঁজতেছি আপনি যে উল্টা দিকে খুঁজতেছেন পানির স্রোত তো যাচ্ছে বাম দিকে আপনি যে ডান দিকে খুঁজতেছেন ও বাবা রে আমার ফোলাটা সবসময় উল্টা চলতো তাই উল্টা দিকে খুঁজতেছি আমার মন বলতেছে যেহেতু সে উল্টা চলতো উল্টা দিকে আমার ছেলে আসে এখন যোগটা হয়ে গেছে উল্টা কথা কোন ঠিক না বাঠি ও বন্ধু রে মহাব্বতের কান লাগাইয়া শোনান দাহিয়াতুল কলবি এবার কয়েক বছর পর যেই মাত্র বাড়ির মধ্যে এসেছি ঘরের মধ্যে ঢুকেছে ছোট্ট একটা কন্যা সন্তান ফুটফুটে কি সুন্দর এসে বাবাকে জড়াইয়া ধরে আব্বা আব্বা করে ডাকতে শুরু করেছে আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ চিৎকার করে কন্যা আল্লাহু আকবার নবী গো নবী আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম স্ত্রী এই বাচ্চাটাকে এই কন্যা সন্তানটাকে কন্যা সন্তানটাকে আমার স্ত্রী ডাক দিয়ে বলল স্বামী গো আমার এটা তোমার রেখে যাওয়া গর্বের সন্তান আল্লাহ পাক রাব্বুল আলামিন এত সুন্দর একটা পুটপুটে সন্তান কন্যা সন্তান দিয়েছে যাকে আমি মারতে যাই মারতে পারি নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন এত সুন্দর একটা সন্তান দিয়েছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ গোল্ড অফ মদিনা শূন্যতির অহংকার বন্ধুরা রে আমার বাবা শাহজালাল কি যখন আমার দয়াল নবীজির ইশারায় এই বাংলাদেশে ওনার নিজের পীর
আহমদ কবির এই বাংলাদেশে প্রেরণ করেছে রাতের বেলা স্বপ্নের ঘরে আহমদ কবিরের কাছে এক পোটলা মাটি দিয়া ডাক দিয়া বলল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি রে আহমদ কবির ও আহমদ কবির পরের দিন সকাল বেলা আমার নায়েব রাসূল আমার অত্যন্ত প্রিয় শাহজালালের কাছে এই সোনার বাংলাদেশের মাটি দিও যেই দেশের মাটির সাথে এই মাটি মিশে যায় মিলে যায় মনে করবা আমি রহমাতুল লিল আলামিন ওই দেশে যাওয়ার জন্যই বাবা শাহজালালকে ইশারা করেছি আরেকটু জোরে করেন আল্লাহু আকবার চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ নারাই তাকবীর আল্লাহু আকবার বলেন নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলেন নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতে কি অসুবিধা হয় খারাপ লাগে আল্লাহর নামের সাথে নবীর নাম বলার দরকার আছে কি নাই আছে কালিমার মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে কি নাই আছে কিছুক্ষণ পূর্বে মাজিনা নদী জামে মসজিদ মাজিনা নদীর পাড় জামে মসজিদে আজান হয়েছে আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে উচ্চারণ হয়েছে কি না ইকামতের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে কি না নামাজের ভিতরে তাশাহুদের মধ্যে আমার নবীকে সালাম দিতে হয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী সুবহানাল্লাহ কোন ওই নবীকে বিশ্ব নবী বলা নাজায়েজ নবীকে কি বিশ্ব নবী বলা যাবে না কারণ আল্লাহ তো বিশ্ব নবী বলা নেই আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ আলম বলে নাই আলম হলো একটা বিশ্ব আর আলামিন হলো বিশ্বসমূহ সমস্ত জাহান যতটা জাহান যতটা আকাশ যতটা জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছে ইন্না খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম আল্লাহ পাক ছয় দিনে আল্লাহ পাক সাত আকাশ সাত জমিন সৃষ্টি করেছে যারা কন্যা সুবহানাল্লাহ কষ্ট হইতেছে বাবা খারাপ লাগতেছে ওই আল্লাহ তারিফ জবান দিয়েছে আল্লাহ বলার জন্য চিৎকার করে কন্যা আল্লাহ আর একটু জোরে কন্যা আল্লাহ জবান যদি না দিত গো আল্লাহকে আমরা ডাকতে পারতাম কথা কোন পারতাম মাঝে মাঝে রাস্তায় দেখি গো কত মানুষ হাত নাই পাও নাই মানুষের কাছে মাটির মধ্যে শুইয়া 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 গড়াগড়ি দিয়া পয়সা খোঁজে ঠিক না ব্যাটি কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছে তাই যারা বাহিরে আছেন রাস্তায় আছেন বাহিরে ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানে আসুন জান্নাতের বাগানে বসুন আর আমরা মহাব্বতি উচ্চারণ করি লা ইলাহা জোরে লা ইলাহা মাশাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা La ilaha illallah la ilaha jore la ilaha asmanar malik tu ya allah bolen jominer malik la rahmatr malik tu ya allah rahmatr malik তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা
illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam chitkar kore konna subhanallah oi Allah tarif diye mahfil ta shuru korlam jini hocche hayater malik riziker malik shobai bolen na riziker malik ke allah 27 maner malik ke allah 7 jominer malik ke ওই আল্লাহর ক্ষমতা আছে কি নাই তুলিজুল লাইলা ফিন নাহার ও তুলিজুন নাহারা ফিল লাইল যিনি রাতটাকে বড় করেছে দিনটাকে ছোট করেছে কয়দিন পরে দেখবেন দিনটা হয়ে গেছে বড় রাত হয়ে গেছে ছোট আস্তে আস্তে প্রচন্ড শীত গিয়ে গরম আসছে দুনিয়ার কোন এমপি বলেন মন্ত্রী বলেন প্রেসিডেন্ট বলেন কারো দ্বারা কোন ক্ষমতার এই সম্ভব নয় সেই সুপ্রিম মাওয়ার পাওয়ারের মালিক একমাত্র যিনি আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ আর একটু জোরে বলেন তিনি কে আল্লাহ ওই আল্লাহ তারিফ দিয়ে মাহফিলটা শুরু করলাম গভীর মনোযোগ আমার বন্ধুরা বাবা আমার যেদিন থেকে আপনি কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে আপনি মুসলমান হয়ে গেছেন আপনার উপর নামাজ ফরজ কি ফরজ নামাজ যেমন ফরজ আসতেছে মাহে রমজান 30টা রোজা আপনার উপর ফরজ কথা কোন ঠিক না বেঠি দনির জন্য হজ করা ফরজ দনির জন্য যাকাত দেওয়া ফরজ আমাকে একটা সাবজেক্ট দিয়েছে বন্ধুরে আমার নামাজ যেমন ফরজ মা বন্ধের পর্দা করাও তেমন ফরজ কথা কোন ঠিক না বেঠি এ বন্ধুরা গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছে সবাই আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আল্লাহ পাক বলতেছে ও আমার বান্দারা তোমরা জাহিলি অন্ধকার যুগের মহিলাদের মতো বেপর্দা হইয়া পরপুরুষের সামনে ঘুরো না সুবহানাল্লাহ কোন হুকুমকার আর একটু জোরে কোন না হুকুমকার আর এখন দেখি উল্টাটা কথা কোন ঠিক নেই আমাকে এমন একটা সাবজেক্ট দিয়েছে সাবজেক্ট ঠিকই আছে কিন্তু আমলের কোনো খবর কথা কোন ঠিক না বেঠি কয়জন আমল করে কয়জন মা বোনেরা পর্দা করে অবশ্যই ভালো মানুষ আছে আছে কি নাই কথা বলেন আছে কি নাই এ বন্ধুরা গভীর মনোযোগ বাবারে আমার আমার দয়াল নবী কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা যুগে দুনিয়াতে প্রেরণ করেছে যেই যুগটা হলো জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ অন্ধকার যুগ যেখানে মহিলাদের কোনো মর্যাদা ছিল না যেই যুগে মহিলাদের কোনো সম্মান ছিল না মহিলাদেরকে শুধুমাত্র ভোগের সামগ্রী হিসাবে জানতো আমার বন্ধুরা জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করা হতো সুদের প্রচলন অতি বেশি ছিল ঘুষের প্রচলন ছিল মদের আড্ডা ছিল বাবার আমার জুয়ার আড্ডা ছিল মানুষে মানুষে হানাহানি কাটাকারি কাটাকাটি মারামারি প্রাকৃতিক আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ চিৎকার করে কন্যা আল্লাহ আর একটু জোর সুরে কন্যা আল্লাহ সইতে পারি না ঘুমাবু আমরা প্রাকৃতিক সইতে পারি না
এই অন্ধকার যুগে এমন একটা আলো তুমি পাঠাও, এমন একজন ব্যক্তিকে তুমি পাঠাও যারা আগমনে তামাম পৃথিবীর জমিন থেকে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার দূর করে তামাম পৃথিবীর জমিনটা আলোকিত করে দিবে। চিৎকার করে করে কন্যা সুবহানাল্লাহ। ওই জাহিলিয়াতের যুগে অন্ধকার যুগে মূর্তি পূজার জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল না, জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করা হতো। আমার বন্ধুরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الله বলে নিশ্চয়ই আপনি নবীকে আমি প্রেরণ করেছি শাহিদান সাক্ষীদাতা হিসাবে, দিনের আলোকবর্তিকা হিসাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দাতা হিসাবে এবং জাহান্নামের সংবাদ দেওয়া হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এলো নবীদের সরদার, এলো নবীদের সরদার, সমস্ত নবীদের সরদার আমার নবীজি, কথা কন ঠিক না বেঠি? নয়ন ভরে দেখিল যিনি, নয়ন ভরে দেখিল যিনি, জান করল কুরবান এলো নবীদের সরদার। বলেন না এলো নবীদের সরদার, হাওয়া মরিয়ম হুরেলো সবাই মিলে জুলুস করিল। বলেন সবাই মিলে জুলুস করিল, সবাই মিলে জুলুস করিল, জিবরাইলা বিন করতে লাগে নবীর শান বয়ান এলো নবীদের সরদার। বলেন নবীদের সরদার, বলেন কাদেরি সরদার, নবীদের সরদার কার সরদার? আমার নবী এমন একজন নবী, কুল কায়নাতের নবী, বিশ্বসভার সভাপতি, যিনি হচ্ছে সমস্ত নবীদের নবী, নবীউল আম্বিয়া, পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাস, এই রজব মাসে ২৬ তারিখ দিবাগত রাত্রিতে আমার দয়াল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মেহানির গড় থেকে, সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দিদারে নিয়েছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কত বছর সফর করেছে এ ওয়াজ আপনারা জানেন না? আমার নবীজি এই রজবের চাঁদে মেরাজের মাসে একটানা ২৭ বছর আল্লাহ পাকের দিদার করেছে। মেশকার শরীফ ৬৯ পৃষ্ঠা হাদিসখানা পেয়েছে। আমার নবী বলে পৃথিবীর মানুষের আমি দয়াল নবী, আমার নূরানি চক্ষু দয় দিয়ায়া রাইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সুরাতি, আমি আমার আল্লাহকে একটানা ২৭ বছর দেখেছি। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সেই যাই হোক আলোচনা সেদিকে নয়,
আলোচনা করতে যাইয়া প্রাসঙ্গিকভাবে মেরাজের কথা বলতে হচ্ছে। বন্ধুরে আমার, এমন একটা যোগে আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছে, যেই যোগে নারীদের কোনো মর্যাদা ছিল না, যেই যোগে কোনো মানুষ সাধারণ মানুষের কোনো মর্যাদা ছিল না। বন্ধুরাই আমার, খারাপের মর্যাদাটাই বেশি ছিল। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। একদিন নবীজির কাছে একজন লোক আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে ডাক দিয়া বলে, বন্ধু আগামী কালকে এমন একজন লোক আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসবে গো নবী। এবার ঠিক ওই আল্লাহ পাকের কথা মতো আমার দয়াল নবীজির কাছে একজন লোক ইসলাম গ্রহণ করার জন্য এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আপনি আমাকে কালমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, কোন কালমা পড়েছে মুসলমান? সবাই বলেন না, কালমা পড়েছে মুসলমান? হয়েছে। এবার নবীজিকে ডাক দিয়ে বলল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমি তো কালমা পড়েছি, আল্লাহ কি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে? ও মাজিনা নদীর পাড়ের বন্ধুরা রে, আমার দয়াল নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীজি ডাক দিয়া বলল, ও নব মুসলিম, যে মাত্র তুমি কালিমা পড়েছ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালমা পড়ার কারণে তোমার তামাম জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়ে বলে, যার নাম দাহিয়াতুল কালবি, নাম কি? দাহিয়াতুল কালবি। হুজুর নবী গো নবী, আল্লাহ আমার সব গুনাহ মাফ করেছে। কয় হ, আমার বিশ্বাস আল্লাহ মনে হয় আমার একটা গুনাহ মাফ করে নাই গো নবী। নবী আমার ডাক দিয়া কয়, কি গুনাহ? আমার নবী জানে কি জানে না? আরেকটু জোরে কোন জানে কি জানে না? ওরে কোন পাগল হে বলে নবী গায়েবে জানে না, কোন পাগল গায়েবে জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমের শহর। আমার নবী গায়েব জানে এটা আমার কথা নয়, আল্লাহ পাকের কোরআনের কথা, সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানির তাদামির রাসূল, আমার গায়েব আমি কাউকে দান করি না, আমার এই গায়েব শুধুমাত্র ইল্লা মানির তাদামির রাসূল, যারা আমার মনোনীত রাসূল, পছন্দনীয় রাসূল, তাদেরকে আমি দান করি। ওরে কোন পাগল হে বলে নবী গায়েবে জানে না, কোন পাগল গায়েবে জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমের শহর। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু না, নবীর প্রেমে মজলো যারাই তারাই মাওলানা, বলেন নবীর প্রেমে মজলো যারা। কথা কোন ঠিক না ব্যাঠি? ও বন্ধু রে, দাহিয়াতুল কালবি ডাক দিয়া কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ যদি আমার সব গুনাহ মাফ করে গো নবী, একটা গুনাহ মনে হয় আমার আল্লাহ আমার ক্ষমা করবে না। নবী আমার ডাক দিয়া করে সাবিরে, ও সাহাবি দাহিয়াতুল কালবি, বলো 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 তোমার কি এমন গুনাহ তুমি করেছো যেই গুনাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন ক্ষমা করবে না। দাহিয়াতুল কালবি, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয় নবী গো নবী, এই দুইটা হাতে আমি বহুত কন্যা সন্তানকে জীবন্ত দাপন করেছি গো নবীজি, সর্বশেষ আমি যখন সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যাব, আমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান এসেছে, আমি বলেছিলাম ও স্ত্রী রে তোমার গর্ভের মধ্যে যে সন্তান, যেই সন্তান যদি ভূমিষ্ঠ হয় ছেলে হলে রেখে দিও, আর কন্যা হলে জীবন্ত গলা টিপে তুমি তাকে হত্যা কইর। নাউজুবিল্লাহ কর, আরেকটু জোরে কর না, নাউজুবিল্লাহ। না গো ও মা, মুহাব্বতের কান্না গিয়ে শোনেন, আমার দয়াল নবীজি পৃথিবীতে আসার কারণে আপনাদের কত মর্যাদা হয়েছে, কথা কোন ঠিক না বা ঠিক? মায়েদের গর্ভ থেকে আল্লাহর ওলিদের আগমন, মহিলাদের গর্ব থেকে ওলি আল্লাহর আগমন, মহিলাদের গর্ব থেকে মাজিনা নদীর পাড়ের তৈয়বিয়া হাজি ডক্টর ইউসুফ আলী মোল্লা হাফিজিয়া মাদ্রাসার এই কসি কোমল ছাত্ররা কোরআনে হাফেজরা, কথা কন ঠিক না বেঠি? ওই মাদের দাম আছে কি নয়, আর একটু জোর বলে না আছে কি নয়? কিন্তু এখন কর্মদেশে মহিলাদের দাম এত নিম্ন শ্রেণীর হয়ে গেছে, এত নিচে নেমে গেছে, কথা কন ঠিক না বেঠি? রাগ করতেছেন আমার কথা বাবা? বুড়া মানুষ যারা বুড়া মহিলা তাদের কোনো আকর্ষণ নাই, তারা ঢিলা ডালা পোশাক পরে, আর দেখা যায় যারা জোয়ান নৌজোয়ান যারা অল্প বয়সী নারী তারা দেখা যায় টাইট ফিটিং বোরকা পরে, কথা কন ঠিক না বেঠি? এখন উল্টাটা হয়ে গেছে, কি হয়ে গেছে? উল্টাটা হয়ে গেছে। তো একজনে পানির স্রোতের মধ্যে নিজের বাচ্চাকে খুঁজতেছে, বাচ্চা হারিয়ে গেছে, কোন দিকে খুঁজতেছে? উল্টা দিকে। কোন দিকে? তো একজনে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি কি খুঁজতেছেন? কয় আমার ছেলেটা হারাই গেছে, ছেলেটারে খুঁজতেছি। কয় আপনি যে উল্টা দিকে খুঁজতেছেন, পানির স্রোত তো যাচ্ছে বাম দিকে, আপনি যে ডান দিকে খুঁজতেছেন। ও বাবা রে, আমার ফোলাটা সবসময় উল্টা চলতো, তাই উল্টা দিকে খুঁজতেছি, আমার মন বলতেছে যেহেতু সে উল্টা চলতো উল্টা দিকে আমার ছেলে আসে, এখন যোগটা হয়ে গেছে উল্টা, কথা কন ঠিক না বাঠি? রাগ করতেছেন আমার কথা? কথা বলেন রাগ করতেছেন? আহা, ইপটিজিংয়ের আন্দোলন করে নারীরা কপালের মধ্যে টিপ লাগাইয়া, নাউজুবিল্লাহ কর, আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। কিছুদিন আগে পোশাকের স্বাধীনতার চাইতে যাইয়া কিছু কুলঙ্কার ব্যাদব পরকা অর্ধ উলঙ্গন নারীরা অর্ধ পোশাক পরে বাংলার জমিনের কলঙ্কিত করেছে, মুসলমানের কলঙ্কিত করেছে, দুই হাত তুলে বলেন ঠিক কিনা? তোমরা আবার মুসলমান দাবি করো, আমার তো মনে হচ্ছে না যে শালীন পোশাকের পক্ষে আমার রসুল রক্ত দিয়েছে, আমার নবীজি কোরআনের দাওয়াত দিতে যাইয়া তায়েফের ময়দানে রক্ত দিয়েছে, উহুদের ময়দানে আমার নবীজি জাত ভেঙ্গেছে, কথা কন ঠিক না বেঠি? বন্ধুরে আমার গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? হক কথা বলার দরকার আছে কি নাই? আজকে আমাকে সাবজেক্ট দিয়েছে নারীর পর্দা, সাবজেক্ট দিয়েছে কবরের আজাব। ও বন্ধু, এই পর্দা নিয়ে কিছু কথা বলবো, কারণ পর্দা যদি আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনি না চালান,
হাদিসের ভাষায় এক নম্বরে ওই পুরুষকে দাইয়ুস বলা হয়েছে যে নিজের স্ত্রীকে পরপুরুষের সামনে ছেড়ে দেয়, আর ওই পরপুরুষের ব্যাপারে নবীজি বলেছে সালাসাদুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন প্রকারের মানুষের মধ্যে এক প্রকার জান্নাতে যেতে পারবে না, যারা নিজের স্ত্রী নিজের কন্যা নিজের বোনকে পরপুরুষের সামনে ছেড়ে দেয়, বারণ করে না নিষেধ করে না, এমন মুসল্লি আছে কি না? নামাজ পড়ে আবার নিজের স্ত্রী কি করে মার্কেটও ফাটায়, খিদে বাবা কথা কন ঠিকতে বাঠি, ও তো বিদেশ যাইয়া মাথার গাম পায়ে ফেলে টাকা ফাটাচ্ছে, আর তার ম্যাডাম দেখি একজন নয় 14 জনের সাথে কানেকশন লাগায়, বুঝছেন আমার কথা? বাস্তব না অবাস্তব কথা বলেন, বাস্তব না অবাস্তব? অথচ আমার নবী কত রক্ত দিয়েছে, কত কষ্ট করেছে রে বন্ধু, ওই দাহিয়াতুল কালবি কি আমার নবী জি বলতেছি দাহিয়াতুল কালবি রে বলো বলো তারপর তোমার কি দুঃখ? হুজুর আমি আমার স্ত্রীকে বলেছিলাম তোমার গর্ভ থেকে যদি কন্যা সন্তান জন্ম হয় তাকে তুমি গলা টিপে হত্যা কইরো, আর ছেলে হলে তাকে রেখে দিও যত্ন কইরো। ও বন্ধু রে মহাব্বতের কান লাগাইয়া শোনান, দাহিয়াতুল কালবি এবার কয়েক বছর পর যেই মাত্র বাড়ির মধ্যে এসেছি ঘরের মধ্যে ঢুকেছে ছোট্ট একটা কন্যা সন্তান, পুটপুটে কি সুন্দর, এসে বাবাকে জড়াইয়া ধরে আব্বা আব্বা করে ডাকতে শুরু করেছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ চিৎকার করে কন্যা আল্লাহ আকবার। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, স্ত্রী এই বাচ্চাটাকে এই কন্যা সন্তানটাকে কন্যা সন্তানটাকে আমার স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী গো আমার এটা তোমার রেখে যাওয়া গর্বের সন্তান, আল্লাহ পাক রাব্বুল আলামিন এত সুন্দর একটা পুটপুটে সন্তান কন্যা সন্তান দিয়েছে, যাকে আমি মারতে যাইয়া মারতে পারি নাই, আল্লাহ পাক রাব্বুল আলামিন এত সুন্দর একটা সন্তান দিয়েছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে সুরে কন্যা ইয়া হাবিবাল্লাহ, যাকে সাওয়াতু তুই মুহাম্মাদ, আরে যাকে সাওয়াতু তুই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাখে সুঙ্গা খুশবয়ে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু রে দাহিয়াতুল কালবি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয় নবী গো আমি আমার কন্যাটাকে মারার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলাম, হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো
দাওয়াতের প্রলোভন দেখাইয়া আমি আমার সন্তানটাকে মরুভূমির দিকে আমার স্ত্রীর কাছ থেকে নিয়ে গেলাম। হুজুর নতুন পোশাক বানাইয়া নতুন পোশাক পরাইয়া আমি আমার কন্যা জামিলাকে মরুভূমির দিকে নিয়ে চললাম। হুজুর গো আমি এবার সামনে সামনে যাই প্রাসন্ডের মতো নিষ্ঠুরের মতো এজিদের মতো। ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী আমি যখন সামনের দিকে যাই আমার এক উম্মে জামিলা আমাকে ডাক দিয়া আব্বা আপনার কি কষ্ট হয় নাই এত কষ্ট করে আপনি সফর করে এসেছেন গো বাবা আবার আমাকে নিয়ে আপনি মরুভূমির দিকে চলছেন। বাবার শরীর থেকে গাম পড়তেছে মেয়েটা নিজের হাত দিয়া হযরতে দাহিয়াতুল কালবির ঘামগুলো মুছে দিচ্ছে। আর একটু জোরে কান্দ আল্লাহু আকবার। যাদের সন্তান নাই রে সে বুঝে সন্তানের কি ব্যথা কথা কোন ঠিক না বেটি। মাঝে মাঝে ওয়াজে গেলে বল অনেক মানুষে আমার কাছে দোয়া চায় হেলালি হুজুর দোয়া কইরেন 14 বছর হয়েছে বিয়ে করেছি একটা সন্তান হয় নাই তাই আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করি একটা সন্তান দে রে আল্লাহ একটা সন্তান দে বলেন না কামাই খাইবার সাধে নাই রে মাটি দিব কে ঠিক না বেঠি একটা সন্তান দে রে আল্লাহ একটা সন্তান দে কামাই খাইবার সাধে নাই রে মাটি দিব কে কথা কোন ঠিক না বেঠি। হুজুর মরুভূমির মাঝখানে আমি তাহিয়াতুল কালবি নিজের হাতে কোদাল দিয়া গর্ত করতেছি উত্তপ্ত রুদ্র আমার ঘামগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে আমার জামিলা আমার কষ্ট সহ্য করতে পারে না নিজের জামা দিয়া আমার মুখটা ঘাম মুছে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি কত নিষ্ঠুর ওই জাহিলিয়াতের যুগ যে কি নিষ্ঠুর রে নারীর কোনো মর্যাদা ছিল না আমার নবীজি পৃথিবীতে এসে নারীর কত মর্যাদা দিয়েছে ও মা আপনারা কত দামি একজন মহিলা অল্প এবাদত করলেও যদি পর্দার ভিতরে থাকতে পারে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে অতি সহজে জান্নাতের ব্যবস্থা করে দিবে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আজকে এই মাজিনা নদীর পাড়ে আমার মনে হয় 8 বছর না 9 বছর একটা নামে আসতেছি কথা কোন ঠিক না বেঠিক। আলহামদুলিল্লাহ প্রতি বছর আমি 2 বার আসি কিন্তু এই পর্যন্ত যত ঘরে গিয়েছি কোনো নারীর একটা শব্দ পর্যন্ত শুনি নাই আলহামদুলিল্লাহ। কোন আর একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগে এরকম জায়গার মধ্যে আসতে বড় ভালো লাগে। আবার কিছু কিছু জায়গায় দেখি মহিলারা বিড়ি টানে নাউজুবিল্লাহ কইতেন না। ব্রাহ্মণবাড়ি এক জায়গায় ওয়াজ করতে দেখলাম গেলাম যাইয়া দেখি আর একটা রুমে আমাদেরকে এক রুমে থাকতে দিয়েছে আর এক রুমের মধ্যে থেকে গেল বিড়ির গন্ধ আসতেছে। কিরে বিড়ির গন্ধ আসতেছে কিছুই তো বুঝলাম না। ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম কিরে বিড়ি খায় কেডা কা হুজুর এই ঘরের মহিলা বিড়ি খায়। সুবহানাল্লাহ কর না আর জোরে কর নাউজুবিল্লাহ হবে না সুবহানাল্লাহ হবে। আমি বলবো আপনি যদি আজকে মারা যান কালকে আপনাকে গোসল দিবে গোসল দিতে পারবে হাত ধুতে পারবে মাথা দৌত করতে পারবে বলেন তো কুলি করতে পারবে আর একটু জোরে কোন কুলি করতে পারবে। তাই এই বিড়ি না খাইলে কি চলে না? আসুন না আমরা ওয়াদা করি এই বিড়ি খাওয়া আমরা ছেড়ে দিব। যদিও প্যাকেটটা কিনে ফেলেছেন 2-3টা বিড়ি যদিও থাকে এটা শেষ কইরা ওয়াদা কইরেন আর খাবো না আল্লাহ কবুল করো। আর একটু জোরে কর না কষ্ট হচ্ছে বাবা খারাপ লাগতেছে
ও বন্ধু গভীর মনোযোগ বলতেছিলাম, গর্ত খনন করা শেষ, বন্ধুরা আমার এবার আমি দাহিয়াতুল কালবি আমার ছোট্ট বাচ্চা উম্মে জামিলাকে ধাক্কা দিয়া আমি গর্তের মধ্যে ফেলে দিয়েছি। আর একটা জোরে কর না, নাউজুবিল্লাহ। হুজুর নবী গো, আমার ছোট্ট বাচ্চা উম্মে জামিলা ডাক দিয়া কয় আব্বা আপনি আমাকে কেন গর্তের মধ্যে ফেলে দিয়েছেন, আমি কি এমন অপরাধ করেছি গো বাবা, আমি না আমার নিজ হাতে আপনার মাথার গামগুলো মুছিয়ে দিয়েছি। আব্বা আপনি যখন ব্যবসা থেকে আসেন আপনাকে আমি জড়াইয়া ধরছি, আপনি আমার সাথে এমন নিষ্ঠুর আচরণ কারণ করতেছেন গো বাবা। হুজুর নবী গো নবী, আমি নিষ্ঠুরের মতো এবার মরুভূমির পাথর এবং বালি দিয়া আমার মেয়েটার উপরে যখন দিতেছি গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে কর না, ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি নিষ্ঠুরের মতো বালি এবং মাটি গুলার চাপ আমার মেয়েটার উপরে দিয়েছি, পাথরের চাপ এমন ভাবে দিয়েছি আমার মেয়েটার নাক মুখ দিয়া রক্ত বের হয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মন বলতেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সব গুনাহ মাফ করলেও এই গুনাহ কি মাফ করবে না, আমার দয়াল নবী মায়ার নবী ডাক দিয়া কয় দাহিয়াতুল কালবি রে আমার আল্লাহ এত দয়ার সাগর, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আর একটু জোরে কর না আল্লাহু আকবার। ঈমানদার, কালিমা পড়েছো, তোমার এই কালিমা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা যদি তুমি করো যত বড় গুনাহ তোমার থাক না কেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আর জোরে কর না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে জোরে, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমারি মরণের নিদান কালে আসিয়েন নবী গো আমারি শিয়রে, বলেন আমারি মরণের নিদান আসিয়েন নবী গো আমারি শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু গভীর মনোযোগ, একজন মহিলা যদি মাথার কাপড় পালাইয়া, আসে না এরকম কথা কন, আসে না, বুকের কাপড় থাকে না, মাথার কাপড় থাকে না, অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তার মধ্যে চলাফেরা করে, হাদিস শরীফে দেখেছি শয়তান যখন উকি জুকি মেরে তাকায়, নাউজুবিল্লাহ,
আরেকটু জোরে কন্না নাউজুবিল্লাহ আমার দয়াল নবী মায়ার নবীজির কাছে একজন অন্ধ সাহাবী আসলো আমার নবীজি আমাদের মা নবীজির স্ত্রীকে ডাক দিয়ে বলল তোমরা ঘরের ভিতরে চলে যাও সাহাবি আসতেছে আমার ঘরের মধ্যে আমার নবীজি কি উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী আপনার এই সাহাবি তো অন্ধ চোখে দেখে না অতএব কারণে অসুবিধা কোথায় আমার নবীজি ডাক দিয়ে বলল যদিও সাহাবি চোখে দেখে না তোমরা তো ঠিকই চোখে দেখো কথা কম ঠিক না বেঠি পুরুষের যেমন জন্য যেমন পর্দা নারীর জন্য পর্দা আছে কি নাই পুরুষের জন্য পর্দা আছে নারীর জন্য পর্দা আছে পুরুষের জন্য পর্দা আছে নারীর জন্য পর্দা উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আমার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে এই আমার বান্দারা তোমরা যখন পথ চলো তোমাদের দৃষ্টিটা নিচের দিকে করে মস্তক অবনত করে দৃষ্টি নিচের দিকে দিয়া তোমরা রাস্তায় চলো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ গভীর মনোযোগ বন্ধুরে মায়ার নবীজির কাছে একজন কাফন চোর আসলো কি চোর কাফন কাফন আগের কালে কাফন চুরি করতো মানুষকে দাফন করার পর যে কাপড়টা ইনটেক থাকতো কবরের মাটি সরাইয়া সেই কাফনের কাপড়টা বের করে আবার নতুন করে বাজারের মধ্যে বিক্রি করতো এখন যেরকম বর্তমানে জুতা চোর আছে আসেনি আপনাদের মাজিনা নদীর পাড়ের মসজিদ থেকে জুতা চুরি হয়নি মুসল্লি সেজে মসজিদের মধ্যে যায় সেজদার মধ্যে যায় সেজদার মধ্যে যায় আপনাদের সাথে বলে সুবহান রাব্বিয়াল আলা মাথা সেজদা থেকে মাথা উঠাইয়া বাহিরে যাইয়া কয় জুতা কোন জোড়া বালা কথা কন ঠিক নি আবার এই চুরির জুতা কেনার জন্য আরেক দল আছে কথা কন ঠিক না বেঠিক সোরা মোবাইল কেনার জন্য যেমন একটা সিন্ডিকেট দল আছে জুতা চুরি করা জুতা কেনার জন্য এরকম একটা দল আছে নাউজুবিল্লাহ কোন আর একটু জোরে বল না নাউজুবিল্লাহ সোরের কোন ধর্ম সবাই বলেন সোরের কোন ধর্ম গাউসে ফাকের দরবারে একদিন চোর আসলেন ও সোরে গাউসে ফাকের খড়মের নিচে স্বর্ণ দেখেছে কই দুইটা জুতা যদি খড়ম যদি চুরি করতে পারি বগদার শরীফের মধ্যে আমি সবচেয়ে বড় ধনী হব কিরে বাবা গাউসে ফাকের পাওয়ার আছে কি নাই এই সোরা যখন গাউসে ফাকের দরবারে আসলেন এসে খড়ম দুইটা বগলের নিচে নিয়া চলে যাচ্ছে হাঁটতেছে হঠাৎ করে একটা শব্দ আসলো এই সুর দাঁড়া কই যাস ডানে বামে পিছনে তাকাইয়া দেখলো কেউ কে ডাক দিল কেডারে কয় আমি গাউসে ফাকের দরবারের মাটি আর জোরে কর না আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া বলেন বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া আমার বড় পীরকে তাজিমে করে কাতারে দাঁড়াইয়া বলেন বড় পীরকে কাতারে দাঁড়াইয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া মারহাবা কন আমার বড় পীরের হাতের সময় আমার বড় পীরের হাতের সময় মাটি অসন্ন হইয়া যায় রে আল্লাহ আকবার কন আর একটু জোরে কন আল্লাহ আকবার এখন সোরাকে মাটির সাথে সাথে বন্দি করেছে হাঁটু পর্যন্ত গেড়ে গেছে সোরায় কয় মাটিরে আমাকে ছেড়ে দে গাউসে ফাক আশা ছাড়া তোমাকে ছাড়া হবে বন্ধুরা আমার গভীর মনোযোগ সোরার কোন ধর্ম নাই ঠিক না বে ঠিক চোরের কোন মসজিদ নাই চোরের কোন মাজার নাই আমার বন্ধুরা
এই সোর যখন গাউসে পাক দরবারের মধ্যে আসলো, আসার সাথে সাথে ডাক দিয়া কয়, হুজুর আমি অন্যায় করে ফেলেছি, চুরি করার জন্য আপনার দরবারের মধ্যে এসেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। গাউসে পাক আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলে, বাবা তুমি এখন কি চাও বলো বলো বলো। ওই সোরা ডাক দিয়া কয়, হুজুর আমি চাইতেছি, আমি স্বর্ণের জন্য আসছি, আমাকে একটু স্বর্ণের ব্যবস্থা করে দাও। হাদিসে গাউসে পাকের জীবনীতে খুলি দেখছি রে, ওই সময় যদি চোরাই বলতো আমি আল্লাহ এবং রাসূলকে চাই, আমার গাউসে পাক আল্লাহ রাসূল দেখাইতে পারত। আল্লাহর ওলির ক্ষমতা আছে কি নাই? দুই হাত তুলে বলেন আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি নাই? এই মাজিনা নদীর পাড় ওলি আল্লাহর জন্য খাঁটি, সুন্নিয়াতের জন্য খাঁটি, এই মাদ্রাসা সুন্নিয়াতের জন্য খাঁটি, এই মাদ্রাসায় এবং মাজিনা নদীর ভিতরে যেন কোনো ওহাবি, কোনো দুশমন রাসূল, কোনো দুশমন ওলি যেন প্রবেশ না করতে পারে। কথা কোন ঠিক দেবে ঠিক? ফিরকা তো তাপ্তারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবঈন, উম্মতির মধ্যে 73টা দল হবে, মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল জান্নাতি হবে। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার নবীকে অনুসরণ করে, যারা সাহাবীদেরকে অনুসরণ করে, যারা ওলি আল্লাহদেরকে অনুসরণ করে, মোল্লা আলী কারী রাহমাহুল বারি যিনি মেশকাতের সরা মিরকাত লিখেছে, ওই মিরকাতের হাসিয়ার মধ্যে লিখতেছে, আমার নবীজি যেই দলটাকে জান্নাতি ঘোষণা করেছে, ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। দুই হাত তুলে বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে বাবা? ইমান বড় মূল্যবান জিনিস, ইমান আছে তো নামাজের দাম। কথা কন নাম, ইমান আছে রোজার দাম, ইমান নাই কোনো কিছুর দাম। তাই টাকার লোভে পড়ে ইমান বিক্রি করা যাবে? ও বন্ধুরা গভীর মনোযোগ, প্রাসঙ্গিক ক্রমে কথাটা আসলো, ওই ছোড়া যে মাত্র গাউসে পাকের কাছে স্বর্ণ চাইল, আমার গাউসে পাক বলল, বাবা ওই যে দেখা যায় একটা ইট, ওই ইটটা একটু নিয়ে আসো। ইটের টুকরা নিয়ে আসলেন, আমার গাউসে পাক বললেন, তোমার চোখের মধ্যে তুমি হাত দাও। এবার চোখের মধ্যে হাত দিলেন, আমার গাউসে পাক ওই ইটের মধ্যে একটু প্রস্রাব করে দিলেন। আমার বাবার আর এই প্রস্রাব করার সাথে সাথে চোরকে বলল, তোমার চোখ থেকে হাত সরাও। হাত সরাইলেন, ডাক দিয়া কয়, তুমি কি দেখো? কয়, হুজুর এতক্ষণ দেখেছি ইট, এখন আপনি প্রস্রাব করার কারণে ইটটা হয়ে গেছে স্বর্ণ। আল্লাহর ওলিদের ফাওয়ার আছে কি নাই? নেগাহে ওলি মে ইয়ে তাসির দেখি, হাজার বদল তো কি তাকি দিন দেখি। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ! আমার বন্ধুরা এই চোরা বাড়ির মধ্যে যাইয়া কয়, ও স্ত্রী তুমি কোথায় আছো? বাড়ির আশেপাশে যত ইটের টুকরা আছে সব আমার সামনে হাজির করো, আর আমাকে ইচ্ছা মতো ফানি ফান করাও। কয়, আমার জামাই কি পাগল টাগল হয়েছে নাকি কিরে? কয়, ফানি কেন খাওয়াইতে কয়, ইট কেন আনতে বলে? কয়, হাকিকত পরে দেখবা, স্বর্ণ পাইছি তো পাইছি, স্বর্ণ কেমনে বানাই আজকে এটাও শিখে আসছি। কিরে বাবা, হবে? আপনাদের ধারণা কি হবে? নবীরা কি আমাদের মতো? অলিরা কি আমাদের মতো? আমার নবীজি জমিনে দাঁড়াইয়া আঙ্গুলি ইশারা করেছে, ইফতারাবাতি সা আতওয়াং সাক্কাল কামার, নবীর আঙ্গুলির ইশারায় চন্দ্র দুই টুকরো হয়ে গেছে। গাউসে পাক আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি, আল্লাহ ওনাকে এমন পাওয়ার দিয়েছে, উনি মরা মানুষ জিন্দা করেছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আমার গাউসে পাক কেমন একজন মহিলার গর্ভ থেকে পৃথিবীর জমিনে এসেছে, যার মা ছিল পর্দাশীল। সুবহানাল্লাহ। কান ওনার আব্বা যখন ওনাদের বাড়িতে কাজ করতে আসলো, একটা ফল খাওয়ার বিনিময়ে তাকে 12টা বছর খাটতে হলো, কাজ করতে হলো, এইভাবে 3 বার 36 বছর খাটলেন। ওনার শ্বশুর আব্বায় ডাক দিয়ে বলতেছে, ও বাবা তুমি যদি এই ফলের ক্ষমা চাইতে হয়, আমার একটা মেয়েকে, মেয়ে আছে, মেয়েটা বিয়ে করতে হবে, তবে আমার মেয়েটা চোখে দেখে না, অন্ধ, আমার মেয়েটা কালো, আমার মেয়েটা খোড়া, মানে হাঁটতে পারে না।
কয়েক বিফুদে যেহেতু পড়ছি এখন কি করব বিয়ে করতে মাপ পাইতে হলে বিয়ে করতে হবে কথা কোন ঠিক নি এবার যখন উম্মুল খায়ের মা ফাতেমাকে আবু সালিম সাজঙ্গি বিয়ে করলেন এ বন্ধুরা বাসুর ঘরের মধ্যে গেছে মাথার ঘন্টাটা যেই মাত্র উঠাইছে রে বন্ধু উঠাইয়া দেখলো রে পূর্ণিমার চাঁদের চাইতে আরো অতি অধিক সুন্দরী একটা মেয়ে ওনার বাসুর ঘরে ওনার সামনে বসে আছে ভয় পেয়ে গেলেন কি আমার শ্বশুর বলছে আমার স্ত্রী কালো চোখে দেখে না আমার স্ত্রী অন্ধ তাহলে এখন এটা কি দেখতেছে রে বাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার দৌড়াইয়া চলে যাচ্ছে শ্বশুর সামনে আসলো আসার পর ক বাবা তুমি দৌড় দিতেছ কেন ক আব্বা আপনি না বলছেন আপনার মেয়ে কালো চোখে দেখে না আপনার মেয়ে হাঁটতে পারে না এখন দেখি এত সুন্দরী একটা মেয়ে বসে আছে আমার সামনে আমি তো ভয় পেয়ে গেছি এটা কি অন্য মেয়ে কি না ক বাবা রে আমার মেয়েটা এমন একটা মেয়ে যে জিন্দিগি তো কোনো পর্দার বাহিরে যেত না এই কারণে আমার মেয়েটাকে আমি খোড়া বলেছি আমার মেয়েটা এত সুন্দরী যে জিন্দিগিতে বাহিরের কোনো আলো দেখে নাই যার কারণে আমি তাকে কালো বলেছি আর জোরে গান না সুবহানাল্লাহ তো যেমন মা তেমন সন্তান কথা কোন ঠিক না ভাই ঠিক আর আমাদেরও যেমন মা তেমন সন্তান বাচ্চাকে পেটের মধ্যে রেখে তাস মোবাইলে সিরিয়াল চায় রাগ করতেছেন বাবা কথা কোন রাগ করতেছেন আমাদের মায়েরা এমন একটা মা এমন মা যারা মোবাইলের মধ্যে হিন্দি গান চায় হিন্দি মুভি দেখে এই কারণে বাচ্চাটা দুনিয়াতে এসে কয়েকদিন পর দুধ পান করে আর মোবাইল টানে কথা কোন ঠিক নেই মোবাইল না দিলে সে দুধ পান করবে না ওয়া ওয়া রাগ করতেছেন